তোমার নির্দেশ ছাড়া কোনো একটি পাতা নড়ে না আল্লাহ, তোমার নির্দেশ ছাড়া কোনো দুর্বিকণা এপার থেকে উঠে যায় না আল্লাহ। তুমি আজকে যে পবিত্র নিয়মের মাধ্যমে আমাদের এই দুইজন তোমার সন্তানকে একসাথে করে দিবার জন্য আজকে অনুষ্ঠান এই অনুষ্ঠানকে কবুল করে নাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে পূর্বপুরুষ, এই বংশের আমাদের যে প্রতিষ্ঠাতা উলফর খান থেকে শুরু করে আমার পিতা আবুল হাসান খান এবং তার চতুর্থ পুত্র বড় সন্তান আমাদের ফয়াজ হোসেন খান আজিদের আজকে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তোমার সাথে দুইজন আমার তোমার সন্তান যারা একত্রিত হয়ে আজকে যে হুজুরের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মাধ্যমে দুদিন পরে তারা আল্লাহর রহমতে সংসার শুরু করবে। আল্লাহ তুমি সেই সংসারকে সত্যিকারের সোনার সংসারে পরিণত করে দাও এবং আমাদের সমস্ত আনন্দকে বরকতময় করে দাও। আমাদের সমস্ত আনন্দের মাধ্যমে আমার বংশের আবুল হোসেন খান সাহেবের বংশে আগামী বাতি যেন আরো মহান একজন আছে সেই তৌফিক দান করো। আল্লাহ সবাইকে আমাদের নেক হায়াত করার তৌফিক দান করো, আমাদের দীর্ঘ জীবন দান করো, আমাদের জীবনের গুনাহ মাফ করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কাজ করে দিয়ে